কত মানুষ গেছে রাতে ঘুমাইছে আর হুঁশ নাই। আরে শুধু যে বুড়া মানুষ ঘুমাইছে আর ওঠে নাই এমনটা না, কত যুবকের কথা দেখলাম, কত যুবকের কথা শুনলাম। সুস্থ যুবক রাতের বেলা ঘুমায়, সকাল বেলা দরজায় টোকা দেওয়া হয় বাবা ঘুম থেকে উঠো, দেখা গেল ছেলের দরজা ভেঙে ঢোকা হলো, দেখা গেল যে যুবক ছেলে ঘুমের মধ্যে স্টক করে দুনিয়া থেকে চলে গেছে। হাজারো চিন্তা মাথার মধ্যে যখন আসবে, এই লোকটার ইমান তাকে তাওবা করতে উদ্বুদ্ধ করবে, তার ইমান বলবে বেটা তাওবা কর, তাওবা কর, জীবনটারে পরিবর্তন কর, যদি গোনা বেশি নিয়া যদি তোর মরতে হয় তোর শেষ ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, তুই তাওবা কর। হয়তো এই চিন্তাটা তাকে তাওবা করাবে, খালেস তাওবা করবে। আল্লাহ না করুন, খালেস তাওবা করে যদি রাতের বেলা মারা যায়, আশা করা যায় এই লোকটার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। কারণ নবী আমার বলেন, তাওবাজি করলো সে নিষ্পাপ হয়ে গেল। আল্লাহ বলেন, তাওবাজি করলো তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। কারণ মানুষের কোন কাজ কোন কথা জীবনের পরিবর্তন করে দেয় বলা যায়? বলা যায়। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এক বুজুর্গ, মালিক বিন দিনার ওনার জীবনী সম্পর্কে জানা যায়, প্রাথমিক অবস্থায় এই মালিক বিন দিনার উনি একজন সৈনিকের চাকরি করতেন, সৈনিক ছিলেন, আর্মির চাকরি করতেন, অভ্যাস ছিল মদ পান করা। মালিক বিন দিনার মদ পান করতো। এই মালিক বিন দিনারের ছোট্ট একটা মেয়ে ছিল, মালিক বিন দিনার যখন মদ পান করতো ওই মেয়েটা এসে বলতো আব্বু এটা খেও না, মদের গ্লাসটা হাতের থেকে ফালায় দিত। মালিক বিন দিনারও মেয়েটাকে বড় আদর করতো। এরকম অনেকের ছোট ছোট বাচ্চা আছে, বাপ যদি সিগারেট খায় বলে আব্বু বিড়ি খাও কেন, বলে কি বলে না। মালিক বিন দিনার এই মেয়েটারে বড় ভালোবাসতো। ঘটনাক্রমে মেয়েটা মারা গেল। একদিন মালিক বিন দিনার রাতের বেলায় স্বপ্ন দেখে, মালিক বিন দিনার মারা গেছে, মালিক বিন দিনার দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। মালিক বিন দিনার দেখে পিছের থেকে বিরাট এক বিষাক্ত সাপ মালিক বিন দিনারকে দৌড়ায়। মালিক বিন দিনার দৌড়াইতেছে দৌড়াইতেছে, সামনে গিয়া দেখে এক বৃদ্ধ মানুষ, তারে বলে বাঁচাও। বৃদ্ধ বলে না আমার কোনো শক্তি নাই, বাঁচাতে পারবো না। এইটা বলতে বলতে মালিক বিন দিনার আগাইতে আগাইতে দেখে একটা ঘর দেখতে পেল, ওই ঘরের মধ্যে মালিক বিন দিনারের মারা যাওয়া সেই ছোট কন্যাটা দৌড় দিয়া মেয়ের কাছে চলে গেছে। মেয়ের কাছে চলে গেছে, মেয়ের বলতেছে ও মা আমি তো বড় বিপদে পড়ে গেছি, কি হয়েছে বাবা? বলে আমি দেখতে পাইলাম আমাকে একটা বিষাক্ত বড় সাপ দৌড়ায়, কিন্তু সামনে আইসা একটা লোকরে পাইলাম, লোকটাকে বললাম সহযোগিতা করো। লোকটা বলে না আমার কোনো ক্ষমতা নাই, কারণটা কি রে মা? মেয়েটা বলে ও মা ও বাবা তোমার পাপ এত পাওয়ার এত বেশি হয়ে গেছে, যেই পাপ তোমাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যায়, আর ওই বৃদ্ধ যাকে দেখছো তা হলো তোমার নেক আমল, তোমার নেক আমল এতই দুর্বল যে তোমার ওই নেক আমল তোমাকে আযাব থেকে বাঁচাতে পারবে না। স্বপ্ন দেখছে স্বপ্ন, এক স্বপ্নে মালিক বিন দিনারের জীবন পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য কোন কথায় কোন কাজে জীবন পরিবর্তন হয়ে যায় বলা যায়? বলা যায়। বনী ইসরাইলের জামানায় এক জালেম ছিল, এই জালেমের নাম ছিল কিফিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জালেম কিফিলের ঘটনা একবার দুইবার না বারবার বারবার শোনাইছে। এই জালেম কিফিল মানুষের সুদের উপরে টাকা ঋণ দিত। আপনাদের এলাকায় আছে নাকি সুদখোর? ওরে আল্লাহ, পাহাড়ের মধ্যে আছে। আমার মনে হয় বাংলাদেশের মাটি ঘুরলেও সুদখোর পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় যত গজব আসে আসার মধ্যে এই সুদখোররা অন্যতম একটা কারণ। আরে ভাই, এত জঘন্য গুনাহ কেন করেন? আল্লাহর ভয় করতে পারেন না? অন্তরের মধ্যে আল্লাহর ভয় হয় না? মুসলমান মুমিন হারাম কামাই করতেছো আল্লাহর ভয় নাই?
কোন কারণে খাও সুদের টাকা সুদ যারা খায় আল্লাহ তাআলা এদের মধ্যে কিছু আলামত দুনিয়ার মধ্যে দিয়া দেয় কারণ দেখবেন সুদখোরের মধ্যে আবু জাহেলের চরিত্র থাকে ঠিক কি না বলেন কারণ সুদখোর কোনদিন কোন মানুষের উপকার করে না সুদখোর পাশে বসা আপনার কাছে এক লোক আসছে হয়তো মাহফিলের সাহায্যর জন্য নাইলে মাদ্রাসার সাহায্যর জন্য না হয় নিজে চারটা খাবে পাঁচটা টাকা চাইতেছে আপনি টাকা দিতে গেলে দেখবেন অধিকাংশ সুদখোর বলবে ওগো টাকা দিয়া লাভ নাই মাদ্রাসায় মাহফিলে দিয়া লাভ কি তুই একটা বিড়ি খা তাতেও তোর কাজে লাগবে ঠিক কি না বলে এই অভ্যাসটা ছিল আবু জাহেলের কার ছিল আবু জাহেলের অভ্যাস ছিল যে আবু জাহেল নিজে তো ইয়াতিম মিসকিনদেরকে সহযোগিতা করতই না বরং মানুষকে সাহায্য না করার জন্য সে উদ্বুদ্ধ করত বাধা দিত যে দান সাদকা করিস না এই জালেম কিফিল সুদখোর এর কাছে একদিন এক সুন্দরী দরিদ্র বিধবা মহিলা আসছে কিছু টাকা সাহায্য চাওয়ার জন্য যেহেতু সুদখোরের অভ্যাস হলো আবু জাহেলের অভ্যাস সাহায্য করবে না মহিলা এসে বলে ও কিফিল আমি অভাবে পড়েছি বড় প্রয়োজন আমাকে কিছু টাকা ঋণ দাও তথা ধার দাও দেখবেন সুদখোরের কাছে যদি আপনি যায় বলেন কাকা 500 টাকা দাও বিকালে দিব ও বলবে টাকা টুকা নাই সব আর একটারে পেছন দিক দিয়ে পাঠাবেন যে চাচা 5000 টাকা সুদে দাও সপ্তাহে সপ্তাহে লাভ দিব ও বলবে 5 নিবি কেন 10 নে তাহলে আমার একটু ভালো হয় ঠিক কি না বলেন ও সুদে টাকা দিবে তাও টাকা কাউরে ঋণ দিবে না মানুষের উপকারে সহযোগিতা করবে না বিপদে সাহায্য করবে না এবার মহিলারে বলে মহিলা আমি কাউরে সুদে দেই কাউরে ঋণ দেই না সুদখোরের কিছু আলামত দেখবেন সুদখোর মানুষের বিপদে অগ্রসর হয় না সুদখোরের ভাষার মিষ্টতা আল্লাহ কেড়ে নিয়ে যায় সুদখোরের ভাষা হয় কর্কশ তার শব্দগুলা হয় অশ্লীল শুধু গালাগালি করে খারাপ কথা বলে শুধু তাই নয় তার চেহারার নূর আল্লাহ নষ্ট করে দেয় এর উপরে থেকে হয়তো একটা সময় বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যায় সেজন্য সুদ তো জঘন্যতম একটা গোনা নবী আবার বলেন যে এক দিরহাম পরিমাণ সুদ ছিল সে কেমন জানি তার মাকে বিবাহ করলো কত জঘন্য এই জালেম কিফিলের কাছে বারবার মহিলা বলে কিছু টাকা ঋণ দাও বলে না না ঋণ দিব না কারণ কিফিল তো ছিল এমন একটা পাপী আল্লাহর নবী বলেন এমন কোন পাপ নাই যেটা কিফিল করে নাই কিফিলের চরিত্রটাও খারাপ ছিল এইবার মহিলার চেহারা তো সুন্দর মহিলার চেহারার দিকে তাকায় বলে মহিলা তোমাকে টাকা দিতে পারি শর্ত আছে তবে নির্ধারিত দিনে আমার সাথে জেনায় লিপ্ত হতে হবে মহিলা কিফিলের কথা মাইনা শর্তে রাজি হয়ে টাকা নিয়ে গেল আল্লাহর নবীর হাদিস কাদাল ফাকীরু আই ইয়াকুনা কুফরা দারিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায় দেয় দারিদ্রতার কারণে বাংলাদেশে অহরহ হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ হয়তো খ্রিস্টান ধর্মের দিকে চলে যাচ্ছে একবারে উত্তরাঞ্চলের শেষ দিকে আর একেবারে পার্বত্য অঞ্চলের শেষ দিকে গরিব মানুষগুলার অভাবের সুযোগ নিয়ে অনেক খ্রিস্টানেরা এদেরকে সেবা এবং কিছু সুযোগ সুবিধা টাকা পয়সা দিয়ে এদের ঈমান কিনে এদেরকে বানাচ্ছে ইসাই মুসলিম কাদিয়ানিরা বানাচ্ছে আহমদি মুসলিম নাম সব ঠিক আছে আমল ঠিক আছে আপনার আমার সব ঠিক আছে কিন্তু প্রতিটা ধর্মের কিছু মৌলিক বিশ্বাস আছে কথা বুঝতেছেন এই মৌলিক বিশ্বাসগুলার কোন একটা যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান চলে যায় যেমন দেখেন খ্রিস্টানদের পদ্ধতি কি ওরা আপনারে আমারে বলবে না গরিবদেরকে বলে না যে তোরা নামাজ পড়িস না রোজা রাখিস না হজ করিস না যাকাত দিস না এগুলা কিচ্ছু বলে না ওরা বলে শোন দেখ তোরাও মুসলমান আমরাও মুসলমান তোরাও নবী মুহাম্মদ রে মানুষ আমরাও নবী মুহাম্মদ রে মানি কিন্তু শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে জানো ওরা তো বলবে হ্যাঁ হুজুর রাওয়াজ করছে শুনছি আসবে আসবে কিন্তু শুনে রাখ নবী হিসাবে আসবে ঈসা আলাইহিস সালাম কি শেষ জামানায় নবী হিসাবে আসবে
জোরে বলেন। ওরা বলে যে আসবে ঠিক আছে, তবে নবী তো নবী হিসাবে আসবে। এখন যদি কোন মুসলমান সব বিশ্বাস ঠিক আছে, সে শুধু এতটুকু বিশ্বাস করে ঈসা আলাইহিসসালাম নবী হিসাবে আসবে, বলেন ইমাম থাকবে না যাবে? কারণ এতটুকু বিশ্বাসের মাধ্যমে সে খতমে নবুয়াতকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবীকে শেষ নবী হিসাবে ঘোষণা করেছেন, এতটুকু অবিশ্বাসের মাধ্যমে সে কোরআনের আয়াতকে অস্বীকার করবে। আল্লাহর নবী বলছেন আনা খাতামুন নাবিয়্লা নাবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আল্লাহর নবীর এই কথাকে অস্বীকার করবে, তাহলে যে কোরআন অস্বীকার করে, যে হাদিস অস্বীকার করে, একটা মাত্র ভুল যদি শুধু বলে ঈসা নবী নবী হিসাবে আসবে, তাহলে কোরআন অস্বীকার করলো, হাদিস অস্বীকার করলো, সব আমল ঠিক আছে, ও তো বেঈমান, ঠিক কিনা বলো? সেজন্য সূক্ষ্ম ষড়যন্ত্র আমাদেরকে বুঝতে হবে। এইবার জালেম কিফিল মহিলার শর্ত মাইরা নিছে, কারণ নবী আমার বলছেন কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায় দেয়। মহিলা অভাবের কাছে হেরে গেছে, নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে উপস্থিত, মহিলাকে বলে ও মহিলা তুমি যেই ওয়াদা দিয়েছিলা সেটা পূরণ করো। মহিলা কান্না করা শুরু করে দিয়েছে। জালেম কিফিল বলে মহিলা রে আমি তো তোমাকে জোর করি নাই, তুমি তো নিজেই শর্ত মেনে টাকাটা আনছো। মহিলা এবার বলে কিফিল রে আমার তো বড় ভয় হয় ভয় হয়, আমি তো কোনোদিন এই জেনার কাজে লিপ্ত হই নাই, আমার তো বড় ভয় হয় আজকে যদি তোমার সাথে জেনা করার পরে আমি মারা যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি একজন জেনাকার হিসেবে উপস্থিত হব। আল্লাহর ভয়ে কান্না করি রে কিফিল, আল্লাহর ভয়ে কান্না করি রে কিফিল, এতটুকু কথা হয়তো কিফিলের অন্তরের মধ্যে লেগে বসছে। হায় রে আমি তো দুনিয়ায় এমন কোন পাপ নাই যেটা আমি কিফিল করি নাই, এরপরেও তো আমি আল্লাহরে ভয় পাই না, অথচ এই মহিলা অভাবের কারণে একটা গোনা করবে স্বীকৃতি দিয়েছে, গোনা করে নাই, আল্লাহর ভয়ে কত চিন্তিত, আর আমার গোনার তো কোনো শেষ নাই। হয়তো এই চিন্তা কিফিলের অন্তরের মধ্যে তাওবার অনুভূতিকে জাগ্রত করে দিয়েছে। এবার হঠাৎ করে এই কিফিল মহিলারে বলে মহিলা আমি যে তোমার টাকাটা দিয়েছিলাম এটা আমি তোমাকে দান করে দিলাম, সদকা করে দিলাম, ফেরত দেওয়া লাগবে না, আল্লাহর কসম আল্লাহর কসম আজকে থেকে আমি আর কোন গুনাহ করব না, সুদের কারবারি করব না, জেনা করব না, যত গুনার কাজ আছে সবগুলা ছেড়ে দিব। জালেম কিফিল খালেস তওবা করে বাড়িতে ফিরে গেল। ঘটনাক্রমে রাতের বেলায় জালেম কিফিল মারা গেল। বলেন তো কোন এলাকায় যদি জালেম মারা যায় এলাকার মানুষ খুশি হয় না বেজার হয়? খুশি হয় অনেক কারণে খুশি হয়। এক নম্বরে এই জালেম মরছে এর জুলুম থেকে বাঁচবো, ঠিক কিনা বলেন? আর গরিব মানুষ আর একটু বেশি খুশি হয়, তুই মরছস তোর বাড়ি 60 দিনে খামু 40 দিনে খামু বছরে বছরে খামু, ঠিক কিনা বলেন? জালেম মরলে মানুষে খুশি হয়, আর যদি কোন মুমিন মারা যায় ভালো মানুষ মারা যায় তার দুশ্মন তার জন্য আফসোস করে, বলে যদিও আমার দুশ্মন ছিল তারপরেও লোকটা বড় ভালো ছিল, এই কথা বলে কমপক্ষে আফসোস করে, ঠিক কিনা বলে? হায় রে মুমিন যদি মারা যায় শুধু যে মানুষে কাঁদে তা নয়, মুমিন মারা গেলে আসমানও কান্না করে জমিনও কান্না করে, সুবহানাল্লাহ। আর জালেম যদি মারা যায় আসমানও কাঁদে না জমিনও কাঁদে না, আল্লাহ তাআলা বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, জালেমের মৃত্যুতে আসমানও কাঁদে না জমিনও কান্না করে না। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, নবী আবার বলেন মোমেনের মৃত্যুতে আসমানও কান্না করে জমিনও কান্না করে, সুবহানাল্লাহ। দেখেন আমি আপনি যদি মোমেন হই আমার মৃত্যুতে কেউ না কান্না করুক আসমান কান্না করবে জমিন কান্না করবে, নবীর কথা। প্রতিটা মানুষের জন্য আসমানে দুইটা করে দরজা আছে, সবার, আমারও আছে, আপনার আছে, হুজুরের আছে, এই বাচ্চাটারও আছে, সবার দুইটা করে দরজা, দুইটা দরজার একটা দরজা দিয়া আমার আপনার আমল
সেটা নেক আমল হোক আর বদ আমল হোক প্রতি বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই সপ্তাহে দুই দিন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, শোনো, সোমবার এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছে, এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে আমি সোমবারের দিন রোজা রাখি। আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ প্রতি বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হয় আমি যেন তখন থাকি রোজাদার। আমি চাই রোজাদার অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হোক। একটা দরজা দিয়ে আমল যায়, আপনি যা পারেন আমি যা করি প্রতি বৃহস্পতিবার আল্লাহর সামনে হাজির করা হয়। এ ভাই, আপনি এই সপ্তাহে যে গুনাহগুলা করছেন এইগুলা যদি আপনার এলাকার ইমাম সাহেবের সামনে পেশ করা হয় যে আজকে এই সপ্তাহে আপনার মুসল্লি এই এই গুনাহ করছে, আপনি লজ্জা পাবেন না? লজ্জা পাবেন না? তাহলে আল্লাহর সামনে পেশ করা হয় আমার আপনার গুনাহ, মুমিন লজ্জা লাগা উচিত না? আল্লাহকে সবচেয়ে বেশি বড় লজ্জা করা উচিত মুমিনের, অথচ আমার আপনার আমল প্রতি বৃহস্পতিবার আল্লাহর কাছে যাইতেছে, আমার আপনার চিন্তা নাই। আর একটা দরজা দিয়া মানুষের জন্য দুনিয়ায় রিজিক পাঠানো হয়। মানুষ যখন মারা যায় সে যদি মুমিন হয় এই দুইটা দরজা কান্না করে আর বলে, আহারে লোকটা তো দুনিয়া থেকে চলে গেল, আজকে থেকে আমার দরজা দিয়া তার আমল আর আসবে না। রিজিকের দরজা কান্না করে আর ওর জন্য আমি দরজার মধ্যে দিয়ে রিজিক যাবে না। জমিন কান্না করে আর বলে, আহারে লোকটা দুনিয়া থেকে চলে গেল আর কোনোদিন আমার উপর দিয়ে হাঁটবে না। সেজন্য ভালো মানুষ হওয়া চাই, জানি জমিনও আমাদের জন্য কান্না করে। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। জালেম কিফিল মারা গেছে, এলাকার মানুষ খুশি হয়ে গেছে, জালেম মরছে, ভালো হইছে, ভালো হইছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে কিফিলের দরজার মধ্যে লেখা দিছেন, জানায়া দিছেন, কিফিল রে তোমরা জালেম বলো না, কিফিল আর জালেম নাই, কিফিল তওবা করছে, যে তওবা করে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। জালেম কিফিল তওবা করেছে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। দেখুন এতটুকু চিন্তা ওই মহিলার, এতটুকু কথা যে আল্লাহর ভয়ে কান্না করি, এতটুকু কথা কিফিলের জীবনকে পরিবর্তন করে দিল। আর আমি আপনি যদি আমার আপনার আমলের হিসাবগুলা করতে পারি জীবনের পরিবর্তন যদি হয়ে যায়, কিফিলের মতো জালেম মাপ পেয়ে গেল, উম্মতে মুহাম্মাদি যে আল্লাহর কাছে মাপ পাবে, তাওবা করলে এই ব্যাপারে দৃঢ় আশা রাখা যায়, ঠিক কিনা বলেন? আমরা তো আশা করি যে তাওবা করলেই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, কারণ যার ধারণা আল্লাহর ব্যাপারে যেমন, আল্লাহ তাআলার আচরণ তার ব্যাপারে তেমন। এই কাজটা আমারে দিয়ে দেন, এই কাজটা হুজুরে দেন, আমি এটাই অপারগ। তাহলে আল্লাহর ব্যাপারে যার ধারণা যেমন, আল্লাহর তার সাথে আচরণটা তেমন, ঠিক কিনা বলেন? সেজন্য বুঝতে হবে ভাই, জালেম কিফিলের জীবনটা পরিবর্তন হয়ে গেছে এতটুকু চিন্তায়। তুমি যুবক ভাই প্রতিদিন চিন্তা করো, তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, দুর্ঘটনায় মারা যায়, স্ট্রোক করে মারা যায়, চিন্তা করো আমাকেও তো মরতে হবে। এই অনুভূতি অন্তরের মধ্যে রাখো, আমলের হিসাব করো, আশা করা যায় তাওবা নসিব হবে, মুত্তাকি মুমিন হয়ে যেতে পারবা। কারণ জীবনের হিসাবটা হলো এই রকম, আমি আপনি যদি দৈনন্দিন নিজের আমলের হিসাব করতে পারি, একটা সময় রাতের বেলায় হিসাব করব, হয়তো দেখতে পাবো যে আমি সারা দিন হিসাবের পরে কবিরা গুনাহ বহুত দূর, সগিরা গুনাহও টুকায়া পাই না, সুবহানাল্লাহ। কারণ কি? কারণ বান্দা নেক আমল করলেই সগিরা গুনাহ মাফ হয়, বান্দা যদি কিছুর সাথে ধাক্কা খায় সগিরা গুনাহ মাফ হয়। আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো খারাপটাকে মিটায় দেয়, সুবহানাল্লাহ। কেমন ভাবে মিটায় এই আয়াতের তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ফজরের নামাজ আদায় করে,
জোহরের নামাজ আদায়ের জন্য যখন ওযু করা শুরু করে সাথে সাথে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ হয় সব আল্লাহ মাফ করে দেয়। আসরের জন্য যখন ওযু করে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যত সগীরা গুনাহ হয় আল্লাহ মাফ করে দেয়। মাগরিবের জন্য ওযু করে আসর থেকে নিয়ে মাগরিব সব সগীরা গুনাহ মাফ। এশার জন্য ওযু করে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত সব সগীরা গুনাহ মাফ। এইবার রাতের বেলা খেয়ে দে ঘুমাতে যায় আর মনে মনে নিয়ত করে আল্লাহ যদি বেঁচে থাকি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব। এই যে চিন্তা করে রাতের বেলা ঘুমায় এতটুকু চিন্তা ভালো চিন্তা তার রাতের ঘুমটাকে নফল ইবাদতে পরিণত করে দেয়। হিসাব করলো সব নেক আমল। তাহলে তিনটা পদ্ধতি আপনাদের খেদমতে বললাম। এক নাম্বার, আমি আপনি যদি মুত্তাকি হতে চাই, কারণ প্রতিটা মুমিনের মুত্তাকি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? যুবক হোক বৃদ্ধ হোক মুত্তাকি হতেই হবে, যদি না হওয়া হয় হবে ফাসেক। কোন মুমিন ফাসেক হইতে চায় না, গোনাগার হতে চায় না, মুত্তাকি হতে চায়। আমাকে আপনাকে মুত্তাকি হতে হলে এক নাম্বার সর্ব অবস্থায় এই চিন্তা মাথার মধ্যে আনতে হবে, আমি যা বলি যা করি সব দেখেন শোনেন কে। দুই নাম্বার, সঙ্গী বানাবো ভালো, যেই সঙ্গীর সাথে মিশলে আমার আল্লাহর কথা মনে হয়, নামাজের কথা মনে হয়, যেই বন্ধুর সাথে মিশলে বিড়ির কথা মনে হয়, যেই বন্ধুর সাথে মিশলে সিগারেটের কথা মনে হয়, এমন বন্ধুর সাথে মিশবো না। তিন নাম্বার, আমি আমার জীবনের আমলের হিসাব নিকাশ করব। যদি এই তিনটা জিনিস আমি করতে পারি, আশা করা যায় আমরা মুত্তাকি হতে পারবো। এখন যদি মুত্তাকি হই রে মুমিন, লাভ তো অনেক, দুনিয়ারও লাভ আছে আখেরাতেরও লাভ আছে। কোন মুমিন যদি মুত্তাকি হয় দুনিয়ার সব চিন্তা আল্লাহ দূর করে দেয়, সুবহানাল্লাহ। কোন মুমিন যদি মুত্তাকি হয় আল্লাহ তাআলা তাকে সুপ্রিম পাওয়ার দান করে। কোন মুমিন যদি গোনা ছাড়ার অভ্যাস করতে পারে আল্লাহ তাআলা তাকে এমন রুহানি শক্তি দেয় যে এমন কোন জায়গায় যদি সে গোনার ফাঁদে আটকে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন জায়গা থেকে গোনা মুক্ত করে বাঁচায়া আল্লাহ তাআলা তারে উদ্ধার করে নিয়েছে, সুবহানাল্লাহ, বিপদ থেকে বাঁচায়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা, এক যুবক, যুবক মুত্তাকি যুবকের ঘটনা। এই যুবকের ঘটনা আসছে যে কিতাবের মধ্যে, কিতাবটার নাম হলো মান আশা বাদাল মউত, আবু বকর ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন। উনি লিখছেন খলিফা ওমরের কাছে একটা যুবক ছেলে থাকতো আসহাবে সুফার মধ্যে, যুবক মানুষ, দুনিয়ায় ওর কেউ নাই, খালি ওর আব্বা বেঁচে আছে। প্রতিদিন এশার নামাজের পর ওর আব্বার কাছে গিয়া যা কিছু প্রয়োজন সব ব্যবস্থাপনা করে দিয়ে আবার মসজিদে নববীতে চলে আসে। হযরত ওমরের কাছে কাছে থাকতো, আর যুবক মানুষ সে যদি নেককার হয় সবাই তারে ভালোবাসে, ঠিক না? বুড়া মানুষ তো পোনে মরা, ওটা ভয়ে এমনি নামাজ পড়ে, যখন দাড়ি পেকে যায়, গায়ে বল থাকে না, চামড়া ঘুষায়া যায়, তখন চিন্তা করে হায় রে মরছি মরছি বাপ, একটু সেজদা টেজদা আল্লাহ বিল্লাহ কিছু করি। কিন্তু যুবক মানুষ ও তো দৈহিক শক্তি আছে, গোনা করার মতো ক্ষমতা আছে, পাপ করার মতো ক্ষমতা আছে। ও যদি পাপ বাদ দিয়ে নেকের কাজ করে, নামাজি হয়, এলাকার সব মানুষ যুবকটারে ভালোবাসে, পছন্দ করে, ঠিক কিনা বলেন? এই যুবকটা মুত্তাকি যুবক, হযরত ওমরের খুব ভালোবাসে, কাছে কাছে সামনে সামনে বসে যুবকটা। কিন্তু সমস্যা হলো এই যুবক যখন রাতের বেলা এশার নামাজের পর তার বাবার সাথে দেখা করার জন্য যায়, পথিমধ্যে একজন দুশ্চরিত্রা মহিলা ওই যুবকটাকে ডিস্টার্ব করে। সে যুবকটারে একা একা চায়, নিরিবিলি চায়, নিভৃতিতে চায়, যুবকটার সাথে তার কামনা বাসনা পূরণ করতে চায়। প্রতিদিন তাকে আহ্বান করে, যুবকটা তার আহ্বানকে ফিরায় দিয়ে আস্তে আস্তে ঘরের দিকে চলে যায়। কিন্তু ঘটনাক্রমে একদিন যুবক শয়তানের ধোকায় পড়ে মহিলার সাথে ঘরের মধ্যে চলে গেল। যখন ঘরের মধ্যে গেছে, মহিলা তো আজকে খুশি যে আমার প্রিয়জনের কাছে পেয়ে গেছি, কি আনন্দের দিন। গোলামকে ডাক দিয়ে বলে, ও গোলাম বাজারে যাও, ভালো মন্দ ফল কিনে আনো, সুগন্ধি কিনে আনো, আজকে আমার আনন্দের দিন।
আমার প্রিয় লোক আমার কাছে আসছে আজকের মতো খুশির দিন আর নাই তুমি জলদি করে বাজারে যাও গোলাপকে বাজারে পাঠাইয়া ওই মহিলা যুবক রেনিয়া অন্দর মহলের দিকে রওনা হয়ে গেল যখন একেবারে শেষ ঘরের ভিতরে ঢুকলো হঠাৎ করে যুবকটা অজ্ঞান হয়ে পড়ে গেল যতই আনন্দ হোক বিয়া বাড়ি আনন্দের বাড়ি হাজার হাজার মানুষ আনন্দ করতেছে যাকে কেন্দ্র করে আনন্দ সে হলো কনে মেয়ে সবার কানে যখন খবর আসে মেয়েটা অসুস্থ হয়ে গেছে বলেন তো হাজার মানুষের আনন্দ থাকবে নাকি মাটি হয়ে যাবে যাকে উদ্দেশ্য করে এই আনন্দ সেই অজ্ঞান অবস্থা খারাপ কোথাকার নাচগান এখন কোরআন শরীফ পড়া শুরু করে দিল ঠিক কিনা বল যুবকটা অজ্ঞান হয়ে গেছে মহিলার আনন্দ মাটি মহিলা চিন্তা করতেছে হায় রে এই যুবকটা যদি আমার ঘরের মধ্যে মারাই যায় আর আমি যদি ধরা খেয়ে যাই আর উপায় নাই গোলাপ আসছে গোলাপ রে বলে ফল রাখ সুগন্ধি রাখ আগে ধর দুইজনে মিলা ধইরা টানা টানি কইরা যুবকটারে যুবকের বাবার ঘরের সামনে ফালায় রাইখা আসছে প্রতিদিন সন্তান রাতের বেলা আসে আজকে খবর নাই বৃদ্ধ চিন্তিত হয়ে গেল কি ব্যাপার সন্তানের কোনো বিপদ হলো কিনা খোঁজ নেওয়ার জন্য যখন দরজা খুলে বৃদ্ধ বের হতে যায় দেখে তার কলিজার টুকরা সন্তান তার ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে লোকজন ডাকা ডাকি করে যুবকটারে ঘরে তোলা হলো দীর্ঘ সময় চেষ্টার পরে যুবকের হুঁশ ফিরে আসলো হুঁশ ফিরলে কি হবে যুবকের চোখে শুধু কান্না আর কান্না কিছু বলে না মানুষেরা জিজ্ঞাসা করে রে যুবক কিভাবে এমনটা হলো কিভাবে তুমি অজ্ঞান হলা কিভাবে এখানে আসলা বারবার জিজ্ঞাসা করার পরে যুবকটা একজনের কাছে বলে চাচা ঘটনা হলো এই এই মহিলা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো তাকে আমি প্রতিদিন ফিরায় দিতাম একটা দিন আমি আজকে শয়তানের ধোকায় পড়ে ভিতরে ঢুকে গেলাম শয়তানের ধোকায় পড়ে ভিতরে ঢুকে গেলাম আমি তার নিকটবর্তী হওয়ার মতো অবস্থা তখন কেউ নাই হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে গেছি আমার আর কিছু মনে নাই লোকটা চিন্তা করে হায় রে এটা কিভাবে সম্ভব সেখানে তো গোনা ঠেকানোর মতো কেউ ছিল না বাধা দেওয়ার কেউ ছিল না কেমন ভাবে তুমি অজ্ঞান হলা শেষ অবস্থার কথাটা একটু আমাকে বলো অনেক চিন্তা করে ছেলেটা বলে চাচা সর্বশেষ আমি যখন তার ঘরের মধ্যে ঢুকলাম কোরআনুল কারীমের একটা আয়াত মনে পড়ে গেল ওই আয়াতটা মনে পড়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম বলে বেটারে কোন আয়াত তোর মনে পড়ছে যার কারণে তুই অজ্ঞান হয়ে গেলি এইবার ছেলেটা বলে চাচা আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন তাসাউফের ভাষায় একটু ব্যাখ্যাটা করি আল্লাহ তাআলা বলছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে এরা শয়তানের স্পর্শে যখন গোনার নিকটবর্তী হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের দূরদৃষ্টিকে ওপেন করে দেয় অন্তর চক্ষু আল্লাহ খুলে দেয় ফাইদা হুম মুবসিরুন অন্তর চক্ষু দিয়ে তারা নির্ণয় করে এটা গোনা অন্তর চোখ যখন খুলে যায় দুনিয়ার চোখ বন্ধ হলেও কোনো অসুবিধা নাই গোনা যত বড় হোক অসুবিধা নাই আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে ওই মুত্তাকিকে বড় বড় গোনার থেকে আল্লাহ হেফাজত করে নেয় সেজন্য যেই মুমিন মুত্তাকি হবে গোনা না করার এরাদা করবে গোনার সমুদ্রে ডুবেও যদি যায় ওখান থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করবে সুবহানাল্লাহ এর চাইতে বড় পাওয়া একটা মানুষের আর কি হতে পারে আরো লাভ আছে দুনিয়ায় আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইত্তাকিল্লাহ যে আল্লাহ তাআলাকে ভয় করে তথা মুত্তাকি হয় ইয়াজআল লাহু মাখরাজা দুনিয়া হলো কাফেরের জন্য বালাখানা মুমিনের জন্য জেলখানা নবী আমার বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের দুনিয়া হলো কাফেরের জন্য বালাখানা মুমিনের জন্য জেলখানা বলেন তো জেলখানায় সুবিধা না অসুবিধা
কষ্ট নাকি আরাম শীত কষ্ট গরমেও কষ্ট খাবারের কষ্ট ঘুমানোর কষ্ট পড়ার কষ্ট গোসলের কষ্ট কষ্টর অভাব নাই আমার আল্লাহ জানা দেখো মুমিন তুমি মুত্তাকি হয়ে যাও ইয়াজআল্লাহু মাখরাজা অসুবিধা যত হোক না কেন তোমার জন্য অসুবিধা থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ দেখায় দিব অসুবিধা যত হোক অসুবিধা থেকে বের হওয়ার রাস্তা দেখাবেন কে আওয়াজ দিয়া কোন আল্লাহ দেখায় দিবেন এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকির জন্য আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যে মুত্তাকি বান্দা সেটা কল্পনাও করতে পারবে না তাহলে বলেন আমি যদি গুনার থেকে বাঁচার পাওয়ার পাই অসুবিধা থেকে পরিত্রাণের ব্যবস্থা আমার হয়ে যায় রিজিকের টেনশন যদি দূর হয়ে যায় তাহলে এই লোকটার দুনিয়ার আর কোনো চিন্তা আছে এই লোকটার মতো দুনিয়ায় শান্তিতে আর কেউ থাকবে তাহলে শান্তি যদি পেতে হয় আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে আচ্ছা মহিবুল্লাহ সাহেব আসছেন জি আসছেন না এই আসছেন না আসবে তাহলে এই বিষয়গুলো যেই মুমিন পেল তার কোনো চিন্তা আছে তার কোনো চিন্তা নাই তার কোনো টেনশন নাই দুনিয়াটা তার জন্য একটা জান্নাত হয়ে যাবে ঠিক কিনা বলেন দেখেন একটা ঘটনা মনে পড়লো শুনাই সম্ভবত সুয়ারুম মিন হায়াতিত তাবেঈন একটা কিতাবে কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা যদি চায় এমন জায়গা থেকে মুমিনের রিজিকের ব্যবস্থা করতে পারে মুমিন কল্পনাও করতে পারে না অনেক দিন আগে মিশরের একবারে শেষ প্রান্তে একটা যুবক ছিল ও আর ওর মা বাইতে ছিল দুনিয়ায় বাপ মারা গেছে কিছু সম্পদ রেখে গেছে একদিন ওর মা ও মারা গেছে ও চিন্তা করতেছে আরে জমি জাতি এটা মানুষের নিয়ে গ্যারান্টি আছে মানুষ যে কোনো সময় এটা দখল দিয়ে দিতে পারে কারণ আমার আত্মীয় স্বজন কেউ নাই ও মনে মনে সিদ্ধান্ত নিল আমি আমার বাবার রেখে যাওয়া সম্পদ দিয়ে এমন কিছু সম্পদ অর্জন করব যেই সম্পদগুলো কেউ কেড়ে নিতে পারবে না এমন সম্পদ আছে না দুনিয়ায় দেখেন সচ্চরিত্র এমন একটা সম্পদ আপনার জীবন নিয়ে যাবে কিন্তু চরিত্র নিতে পারবে না ঠিক কি না জ্ঞান ইলম এটা এমন একটা সম্পদ জীবন নেওয়া যাবে কিন্তু ওই ইলম নেওয়া যাবে না হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন আপনি ওরে হত্যা করে ফেলতে পারবেন কিন্তু ওর কোরআন ছিনায় নিতে পারবেন না ঠিক কি না এগুলো দামি সম্পদ ছেলেটা চিন্তা করলো আমি দামি সম্পদ অর্জন করব এই চিন্তা করে ছেলে সব সম্পদগুলা বিক্রি করে ইলম অন্বেষণের জন্য মিশরের দিকে রওনা হয়ে গেল মিশর শহরে আজকের আল আজহার বিশ্ববিদ্যালয় আগে এরকম ছিল না মিশরের মধ্যে বড় বড় আলেম কেউ তার বাড়িতে কেউ বা গাছতলায় মানুষদেরকে ইলম শিক্ষা দিত ক্লাস করাইতো থাকা খাওয়া নিজের ওস্তাদের কাছে পড়বে ছেলেটা চলে গেল টাকা পয়সা নিয়ে এক ওস্তাদের কাছে পড়ার জন্য ওস্তাদের কাছে ছেলেটা পড়ে ওই যে বাপের জমি বিক্রি করা টাকা খায় আর রাত যেখানে সেখানে কাঁদ ঘুম আমাদের গ্রামের ভাষায় বলে বসে খেলে রাজার গোলাও ফুরায়া যায় একটা সময় ওই ছেলেটার বাবার বিক্রি করা যেই সম্পদ বিক্রি করা টাকা শেষ হয়ে গেল ছেলেটা এখন না খেয়ে থাকা শুরু করছে একদিন দুই দিন তিন দিন প্রায় তিন রাত চলে যাওয়ার মতো অবস্থা এমত অবস্থায় ছেলেটা কারো কাছে খেতে চায় না কারণ সমাজের মধ্যে এমন কিছু দরিদ্র মানুষ আছে এরা অভাবী কিন্তু মানুষের কাছে চায় না আছে না নাই তাদের আত্মসম্মান বোধের জন্য চায় না আল্লাহর নবী বলেন এমন এমন মানুষগুলোকে খুঁজে খুঁজে দান করবা যারা অভাবে আছে কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না সওয়াব দ্বিগুণ হবে একজন মুমিনের সম্মান রক্ষা করা হবে সদকা করার সওয়াব হবে খুঁজে খুঁজে দান করা এবার এই ছেলেটা আত্মসম্মান বোধে বাদে দুই দিন দেড় রাত অতিবাহিত হয়ে গেছে পেটে কোনো খাবার নাই শুধু পানি খেয়ে আছে শেষ রাত্রে চিন্তা করতেছে সবাই যখন ঘুমায়া যাবে আমি বাজারে গিয়া যা পাই কুড়ায়া খাবো
চিন্তা করে ছেলেটা গভীর রাতে বাজারে গেল, যায় দেখে খাবার দাবার কোথায় কিচ্ছু নাই পুরো পরিষ্কার। এইবার ছেলেটা চিন্তা করতে করতে অন্য মনস্কা হয়ে বাজারের প্রান্ত ছেড়ে লোকালয়ের মধ্যে ঢুকে গেল। হাঁটতে হাঁটতে সরু একটা গলির মধ্যে ঢুকছে, দেখে শেষ প্রান্তে একটা ঘরে আলো জ্বলছে। ওই আলো জ্বলা ঘরের কাছে যায় দেখে, হায় রে এটা তো একটা সুন্দর সম্ভ্রান্ত পরিবারের রান্নাঘর মনে হয়। রান্নাঘরের মধ্যে হরেক রকমের খাবার, ভিতরে বাতিও জ্বলে, দরজাও খোলা। হয়তো বাড়ির মালিক ভুলে দরজাটা আটকায় নাই, বাতি নিবায় নাই, এমনেই তো লাগছে খিদা। আরো যদি দেখে খাবার, খিদা বাড়বে না কমবে? বাড়বে না। খুদায় খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি করে দিবে। রোজার মাসে যারা বিড়ি খেয়ে রোজা রাখে, আছে না বিড়ি খোর রোজা রাখে না, ও ইফতার করার আগে বিড়িতে টান মারার ধান্দা করে, ঠিক কিনা বলেন? ও পানি এক গ্লাস কোনো মতে খাই খাই তাড়াতাড়ি দেয়, তাড়াতাড়ি, কারণ ওইটার প্রতি ওর আগ্রহ, নেশা, যার কারণে ইফতারিতে ছোলা বুট না খাইলেও অসুবিধা নাই, কিন্তু বিড়ি খাইতে হবে। খুদা দেখলে, খাবার দেখলে খুদা বাড়ে। ছেলেটা তো খাবার দেখছে, মনের অজান্তেই খাবারের কাছে চলে গেছে, হাত দিয়া খাবার নিবে। ইতিমধ্যে ওর মনে পড়ে গেছে, হায় রে আমারে তো আমার ওস্তাদ কিছু ওয়াজ করছিল, নসিহত করছিল, এর মধ্যে একটা নসিহত, কারো খাবার না বলে খাবা না, আল্লাহরে ভয় করবা, কারো খাবার কিন্তু না বলে খাবা না, যদি খাও তুমি আলেম হইতে পারবা। মনে মনে চিন্তা করে সব কিছু সাইডে বিক্রি কইরা আলেম হইতে আসলাম, এখন সামান্য একটু খাইয়া যদি আলেম না হইতে পারি, যা এমন খাওয়ার ভাত পানি খাইয়াই থাকে, নিজেরে বুঝ দিয়া পানি খেয়ে ঘুমায় আছে ছেলেটা। পরের দিন ফজরের নামাজের পর ওস্তাদের ক্লাসে বসছে, একটু পরে একটা ছোট বাচ্চা এসে বলে, ওস্তাদ আপনাকে একটা মহিলা ডাকে, দূরে দাঁড়ায় আছে পর্দানিশীন মহিলা। মহিলা ডাকতেছে, ওস্তাদ চলে গেলেন মহিলার কাছে, দীর্ঘ সময় কথা বলে ফিরলেন। আসার পর ওস্তাদের মুখে কোনো কথা নাই, নীরবভাবে ওস্তাদ বসে আছেন, কোনো কথা বলেন না। দীর্ঘ সময়ের নীরবতা ভেদ করে ওস্তাদ বলতে চাই, তোদের মধ্যে কেউ আসস নাকি বিবাহ করবি? কোন স্যার যদি ক্লাসের মধ্যে ছাত্রদেরকে বলে বিয়ে করবি নাকি? কোন ছাত্রর যদি চারটে বিয়ে করতেও মনে চায়, ও বলবে না স্যার কি বলেন, আমি ছোট মানুষ, আমি না বালক বাচ্চা, অথচ উনি প্রেম করে পনেরোটা, আছে না নাই? ওনার সিমের অভাব নাই, ইমোতে ফেসবুক অ্যাকাউন্টের অভাব নাই, এমন অনেক যুবক আপনাদের এলাকায় একটা না ডজন ডজন খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না? বলবে না স্যার আমি নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই, বিবাহ করবো কেমনে, এখনো আব্বার পা দিয়ে দাঁড়ায় আছি। কেউ কোনো কথা বলে না, চুপ। যুবক মানুষটা ওরে বলে, এই বেটা তুই বিয়ে করবি? ও মনে মনে কে হুজুরে কয় কি, আমি দুই দিন দুই রাত না খেয়ে আছি, এখন বিয়ে করবি? ও বলে না ওস্তাদ বিবাহ করার অ্যাবিলিটি আমার নাই। এবার ওস্তাদ বলে, বেটা তুমি যদি বিবাহ করো, ওই যে মহিলা আমার কাছে আসছে, ওই মহিলা হলো আমার একজন বন্ধুর স্ত্রী, তার স্বামী কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে, মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে, আমি জানি তাদের পরিবারের অভিভাবকত্বের দায়িত্বটা গ্রহণ করি। শুধু তাই নয়, আমার বন্ধুর একটা বিবাহযোগ্য মেয়েও আছে, তার ওসিয়ত হলো মেয়েটাকে জানি আমার পছন্দের ছেলের সাথে বিবাহ দে। যেহেতু ওর আম্মা আর মেয়ে আর কেউ নাই, ওদের ঘরে যদি একজন পুরুষ লোক থাকে, ওদের নিরাপত্তার ব্যবস্থা হলো, ঠিক না? কারণ একটা ফ্যামিলিতে যদি 50 জন মহিলাও থাকে, তাগড়া তাগড়া মহিলা, কিন্তু একটা পুরুষও নাই, বলেন তো এই পরিবারটা কি নিরাপদ? একটা পুরুষ যদি থাকে, একটা পুরুষ একটা পরিবারে থাকা মানে কি? একটা কুটি থাকা, একটা নিরাপত্তার ব্যবস্থা থাকা। তা তুমি যদি তাকে বিবাহ করো, তাহলে তোমারও থাকা খাওয়ার ব্যবস্থাটা হলো। তুমি যদি রাজি থাকো চলো মেয়েটাকে দেখে আসি। এবার ছেলেটা চিন্তা করে, হায় রে আমার তো থাকা খাওয়ার ব্যবস্থার দরকার, ইলম শিখার দরকার, আমি যদি মেয়েকে দেখতে চাই, হিতে যদি বিপরীত হয়েই বসে, দেখা গেল আমাকে দেখে মেয়ের পছন্দ হলো না, তাহলে তো কাম সারা। ও কয় ওস্তাদ দেখা টাকা লাগবে না, যা হয় হোক আমি বিবাহের আগে। ওস্তাদ বলে, চল ছেলেটারে নিয়ে বিবাহ পড়ায় রাইখা আসতে, কয় দুই দিন পরে আসবি।
দুই দিন পর ছেলেটা উস্তাদের কাছে আইসা কান্না করে উস্তাদ বলে কি ব্যাপার বেটা কান্না করো কেন বউ কি পছন্দ হয় নাই ছেলেটা বলে না উস্তাদ বউ পছন্দ হইছে আল্লাহ তাআলা তো আমার স্ত্রীকে এমন সুন্দর চেহারা দান করেছে আমি ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় অনেক নারীর দিকে নজর চলে গেছে কিন্তু আমি আজ পর্যন্ত আমার স্ত্রীর মতো সুন্দর চেহারার কোনো মেয়ে আমার চোখে পড়ে নাই তাহলে কান্দস কে শাশুড়ি খারাপ নি কয়দিন আগে পুলিশ একটা আত্মহত্যা করছে জানেন মরার আগে কি কইছে হ্যাঁ হ্যাঁ শাশুড়ি দেখা বিয়া কইল নাইলে মরছো মরার আগে সে স্ট্যাটাস দিয়েছে শাশুড়ি দেখে বিবাহ করো শুধু মেয়ে দেখো না কারণ মার যেমন ক্যারেক্টার অমনটাই মেয়ের মধ্যে আসবে ঠিক কি না বলে খোঁজ নিতে হবে শুধু লাল দেখে যুবক ফাল মারিস না জাহান্নামের মধ্যে গিয়া পড়বি ওর কাছে তো পিস্তল ছিল আত্মহত্যা করেছে তুই কি করবি কচু গাছের সাথে গলায় ধরে নিবি গিয়া সেজন্য বিবাহের আগে তুমি চারটা জিনিস দেখে বিবাহ করে আল্লাহর নবী বলেন তুনকাহুল মারআতু লি আরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদ্বীনিহা ফাযফার বিযাতিদ দীন মানুষ দেখে সৌন্দর্য সম্পদ মানুষ দেখে বংশ দিনদারিত্ব আল্লাহর নবী বলেন দিনদারিত্বকে প্রাধান্য দাও দিনদারি নাই বাকি তিনটা আছে ও মেয়ের কোনো দাম নাই ও ঘরে আনলে জাহান্নাম বানায় ফেলে ঠিক কিনা বলে আল্লাহ না করুক তোক দিলে লেখা রাখছে চেহারাও সুন্দর না টাকা পয়সাও নাই বংশ কোন মতে আছে মেয়েটা দিনদার বিবাহ হয়েই গেছে রাগ হইস না হয়তো এই মেয়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা এমন সন্তান দান করবে যেই সন্তান তোমার দুই নয়নকে জুড়িয়ে দিবে ঠিক কিনা বলে আর ওই যে রাজকুমারী বিবাহ করছে ওর পেটের থেকে একটা বের হইছে ও বাবা ছাড়াও চলেই না আছে না নাই বের হইছে একটা ওর বাবা গাজা ফেন্সি ডিল ডাইল সব লাগে ওর চেহারা যত সুন্দর হোক আর বউর চেহারা যত সুন্দর হোক তুই তো বেটা একটা জাহান্নামের মধ্যে থাকবি ঠিক কিনা বলে সেজন্য ছোট ভাই যারা আছে বিবাহ করো নাই এরা আগে দিনদারিত্ব দেখবা তারপরে বাকিগুলা থাকলে তো সোনায় সোহাগা প্রথম দেখতে হবে দিনদারিত্ব ঠিক তো নাইলে কিন্তু পুলিশের মতো অবস্থা হয়ে যাবে আমরা এটা চাই না তো যাই হোক বলতিছে তোমার শাশুড়ি খারাপ বলে না ওস্তাদ শাশুড়িও ভালো শাশুড়ি তো আমাকে এত মহব্বত করে কেমন জানি আমি নতুন করে মায়ের আদর ফিরে পেলাম তাইলে বেটা তুমি কান্না করো কেন বলেন তো মানুষ কি সব সময় দুঃখে কান্না করে সুখেও কিন্তু কান্না করে ঠিক কিনা বলেন অনেক সময় অতি আবেগ অতি আনন্দ সামলাতে পারে না তখন কিন্তু মানুষের চোখ বেয়ে অশ্রু ফোটা ঝরে পড়ে বলে ওস্তাদ আমি তো দুঃখে কান্দি না রে ওস্তাদ যুবক বলে ওস্তাদ আমি তো আপনাকে বলি নাই ওই মেয়েটার সাথে বিবাহের আগে দুই দিন দুই রাত আমি না খেয়েছিলাম শুধু পানি খাইছি আত্মসম্মান বোধ কারো কাছে খাইতে চাই নাই একটা রান্নাঘরের ভিতরে চলে গেলাম এক সময় ক্ষুধার যন্ত্রণা খাবার সামনে আপনার নসিহত মনে পড়ে গেল আল্লাহর ভয় করতে বলছেন কারো খাবার না বলে খেতে মানা করেছেন খাবার হাতে নিয়েও খাবার না খেয়ে ফিরে চলে আসলাম আল্লাহর ভয় ওস্তাদ রাতের বেলায় যেই খাবার না খেয়ে ফিরে আসলাম সকাল বেলায় আল্লাহ তাআলা আমাকে ওই বাড়ির মেয়ের স্বামী বানায় দিয়েছে যেই খাবার আমি চুরি করে খাইতে গেছিলাম রে ওস্তাদ এখন মেয়ে আর মেয়ের মা আমারে তেল মেরে খাওয়ায় তাহলে আল্লাহ যদি চায় বান্দার রিজিকের ব্যবস্থা কোথার থেকে করবে বান্দা সেটা কল্পনাও করতে পারে না শর্ত শুধু মুত্তাকি হও সব কিছুর জিম্মাদারি কার করে বলেন শুধু যে দুনিয়ায় আল্লাহ ফ্যাসিলিটি দিবে এমনটা নয় আল্লাহ তাআলা আখিরাতেও মুত্তাকি বান্দার জন্য অনেক সুযোগ সুবিধা রাখছে আল্লাহ তাআলা বলেন আখিরাতে মুত্তাকিদের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলেন ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মুত্তাকীদেরকে দলে দলে ধাওয়াইয়া জান্নাতের মধ্যে নেওয়া হবে ধাওয়া দাবি তো মারামারির সময় হয় কিন্তু জান্নাতে ধাওয়াইয়া নিবে কেমনে
জান্নাতের ধাওয়াধাওয়ির সিস্টেম হলো, ফেরেশতারা বারবার বলবে মুত্তাকিরা জান্নাতে যান, জান্নাতে যান, জান্নাতে যান, দলে দলে ঢুকবে, আর বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তিবতু ফাদখুলুহা খালিদিন, তোমরা বড় ভালো মানুষ ছিলা, তোমরা জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকো, সুবহানাল্লাহ। তাহলে দেখেন মুত্তাকি হলে জান্নাতেও সম্মাননা পাওয়া যাবে, শুধু তাই নয়, সর্বশেষ মুত্তাকিদের একটা ফ্যাসিলিটি বলে আলোচনা শেষ করব। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার في مقعد صدق عند مليك مقتدر الله رب العالمين বলেন মুত্তাকিরা থাকবে জান্নাতে নহরে, শুধু তাই নয়, শুধুমাত্র কেবল মাত্র মুত্তাকিদের জন্য, সব জান্নাতীদের জন্য নয়, মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পাশে সম্মানজনক চেয়ারের ব্যবস্থা করা হবে, এটা শুধুমাত্র মুত্তাকিদের জন্যই হবে। তাহলে মুত্তাকিরা জান্নাতে আল্লাহ তাআলার নিকটে সম্মানের আসন পাবে, দুনিয়ার সব সমস্যা ব্যবস্থা আল্লাহ তাআলা সমস্যা সমাধানের ব্যবস্থা নিবে আল্লাহ রাব্বুল আলামিন, সেজন্য আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।